হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমিতাস ব্লগ। তো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আর বন্ধুরা, আজকে হচ্ছিলো 22 তারিখ, আজকে রবিবার, আর এখন বাজে হচ্ছে হলো সকাল 4:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে হলো মানে এত সকালবেলা ব্লগ করার কারণ হচ্ছে হলো আমরা আজকে মায়াপুর যাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে পুরো মায়াপুরের ট্রিপটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি। তো এখন 4:30 বাজে, আমাদের গাড়ি 4:40-এর দিকে ছাড়বে। তো আমরা 5 জন যাচ্ছি, তাই জন্য আমাদের গাড়িটা নিয়েই যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো বন্ধুরা, এবার রেডি হয়ে গেছি, বেরিয়ে যাই। এই যে আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে আমাদের গাড়ি রেডি যাওয়ার জন্য। তো প্রথমে সব লাগেজগুলো গাড়ির মধ্যে রেখে দিলাম। তো আমাদের গাড়ি এখন হাই রোডের ওপর দিয়ে ছুটছে। আমরা এই বাগনান ক্রস করে হাই রোডের ওপরে উঠেছি, আর আমরা এখন সোজা চলে যাব হচ্ছে হলো ডানকুনি। তো এইটা হচ্ছে হলো ডানকুনির রোড। তো এখন আমরা ডানকুনি থেকে সোজা চলে যাব মকরার দিকে। তো এখন আমাদের গাড়ি হচ্ছে হলো মকরা রোডের ওপর থেকে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ দুদিকে কিভাবে গাছপালা বেশ, আর আকাশটাও পরিষ্কার হয়ে গেছে আমরা মকরা আসতে আসতে। তো মকরা আসতে আমাদের টাইম লেগেছে হচ্ছে 2 ঘন্টা। তো এরপরে আমরা মকরা থেকে কালনা হয়ে আমরা নদিয়াতে ঢুকব। এরপরে কিছুটা রাস্তা আমরা বর্ধমানের ওপর দিয়ে যাব। বর্ধমান ক্রস করার পর আমরা নদিয়া জেলার রানাঘাটের ওপর দিয়ে আমরা মায়াপুরের দিকে সোজা এগিয়ে যাব। তো আমাদের গাড়ি এখন বর্ধমান রোডের ওপর দিয়ে যাচ্ছে, আর চারিদিকে কত সবুজ গাছপালা, গ্রাম্য পরিবেশ বেশ খুব সুন্দর লাগছে। আর তার সাথে সাথে এখানে হচ্ছে হলো পুরো সর্ষের ক্ষেতে পুরো ভর্তি ছিল, আর বেশ ভালো লাগছিলো। আর সর্ষের ক্ষেত, হলুদ হলুদ ফুল দেখতেও খুব সুন্দর লাগছিলো। আর তার সাথে আমাদের গাড়ির মধ্যে গান তো একদম জমে গেছে। তো আমরা এখন মায়াপুরে চলে এসেছি। তোমরা আমার এই ভিডিওটা দেখতেই পাচ্ছ, আমার এখান থেকে ইসকন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, কিন্তু আমরা অনেকটাই দূরে আছি, দূর থেকে ইসকনের চূড়াটা বোঝা যাচ্ছে। তো চলো বন্ধুরা, এখন আস্তে আস্তে আমরা ওই মন্দিরের দিকে এগিয়ে যাই। তো আমরা এখন হোটেলের ভেতরে চলে এসেছি। তো রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে আমরা মন্দিরের দিকে যাব। তো আমরা এখন চলে এলাম মন্দির দর্শনের জন্য। তো মন্দির থেকে আমাদের রুমটা হচ্ছিলো প্রায় 5-10 মিনিট দূরত্বের, এর জন্য আমরা পায়ে হেঁটেই চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো মন্দিরে এখন বাজে হচ্ছিলো 9:30। তো মন্দিরে 9টা থেকে লাঞ্চের জন্য কুপন দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমে মন্দিরে ঢুকে আগে লাঞ্চের জন্য কুপন কেটে নেব 5টা। তো এখানে আসার পর দেখছি যে 4টি কুপন পাওয়া যাচ্ছে, মানে 4টি কাউন্টারে কুপন পাওয়া যাচ্ছে। তো প্রথমে এখানে 40 টাকার কুপন, যেখানে 5-6 রকমের খাবার আছে। আর একটা জায়গায় যেখানে গীতা ভবন, সেখানে হচ্ছে হলো প্রায় 7-8 রকমের খাবার আছে, এটা হচ্ছে হলো 60 টাকা। আর একটা জায়গায় আছে যেখানে 50 টাকার কুপন পাওয়া যাচ্ছে, সেখানেও আছে 5-6 রকমের খাবার দাবার। তো আর একটা স্পেশাল কুপন আছে যেটা হচ্ছে হলো 100 টাকা। তো আমরা 6টা কুপন, আমরা 5টা কুপন কেটে নিলাম 60 টাকা করে।
আমরা এখন ইসকন মন্দিরের ভেতরে চলে এসেছি। এখানে নানান রকমের ফুলের বাগান, তার কিছু ভিডিও আমি এখানে করে নিয়েছি। আর হচ্ছে এখানে মেন মন্দির মানে ঠাকুর দর্শনের জন্য ফোন অ্যালাউ করে না, তো আমাদের এখানে ফোন জমা রেখে তারপরে ঠাকুরের দর্শনের জন্য যেতে হবে। তো তার আগে আমি এখানকার কিছু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। খুব সুন্দর আর খুব শান্ত পরিবেশ, খুব ভালো লাগছিল জায়গাটা। আর আমি এখানে এসেছি এই প্রথমবার মায়াপুরে। তো এখন আমরা চলে এসেছি গোশালা। গোশালা হচ্ছে হলো মন্দির থেকে গোশালা আসতে 10 মিনিট টাইম লাগে টোটো করে। তো আমরা এখানে এসে দেখি অনেক ধরনের গরু আর ষাঁড় ছিল। এখানকার এই গরুর দুধ থেকে অনেক ডেয়ারি প্রোডাক্ট তৈরি হয়, তো যেমন ছানা, ক্ষীর, লস্যি আর মিষ্টি দই, তারপরে আরও অনেক ধরনের ঘি, বাটার সব রকমের জিনিস এখানে পাওয়া যায়। তো এখানকার গরু আর ষাঁড়ের শিংগুলো প্রচুর বড় বড় ছিল, দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে শিংগুলো কত বড় বড়। আর আমি এরকম শিং এই প্রথম দেখলাম যে ষাঁড়ের এত বড় বড় শিং হয়। তো আমরা এখন চলে এলাম গীতা ভবনে। তো গীতা ভবনে আমাদের লাঞ্চ আছে, তো আমরা এখান থেকে লাঞ্চ করব। তো এখানেও রুম পাওয়া যায় থাকার জন্য, কিন্তু এখানে বুক করতে হয় 2 থেকে 3 মাস আগে। তো আমরা 2 থেকে 3 মাস আগে বুক করিনি, এর জন্য আমরা এখানে রুম পাইনি, এখানে রুম অ্যাভেলেবেল ছিল না। তো এখন আমরা চলে যাব ভেতরে লাঞ্চ করার জন্য। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছিলো গীতা ভবনের লাঞ্চের জায়গা, বেশ বড়। আর যারা বয়স্ক তাদের জন্য চেয়ার টেবিল আছে, আর যারা নিচে বসে খেতে পারবে তারা নিচে বসেই খেতে হবে। বেশ এখানেও এটা খুব ভালো লাগলো সিস্টেমটা, কারণ অনেকে থাকে হাঁটুর ব্যথাতে নিচে বসে খেতে পারে না এই কারণে। এখন বাজে হচ্ছিলো বিকেল 4টে, দেখতেই পাচ্ছ আকাশ এখন পুরো মানে মেঘলা মেঘলা টাইপের হয়ে গেছে, কুয়াশা। এখন আমরা একটু সাইট সিনের জন্য বেরাচ্ছি। আর আমরা দুপুরবেলা দেখলেই তো লাঞ্চ টাঞ্চ করে এসে কী করেছি, শুয়ে পড়েছি, কারণ শরীরটা খুব টায়ার্ড লাগছিলো, অনেক ভোরবেলা উঠেছি এই কারণে শুয়ে পড়েছি। তো এখন আমরা একটু বেরাচ্ছি সবাই মিলে একটু সাইট সিনের জন্য। তো চলো কোথায় কোথায় যাই তোমরাও দেখো। আর আমাদের রুমটা হচ্ছে হলো মন্দিরের থেকে প্রায় 5 মিনিট দূরে, এখান থেকে মন্দির দেখা যাচ্ছে। আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হলো আসল মন্দির। তো এটা হচ্ছে আমাদের রুমের পেছন দিক দিয়ে এই মন্দিরটা দেখা যাচ্ছে, বেশ খুব সুন্দর। আর এখানকার পরিবেশও খুব সুন্দর। তো এখন আমরা মন্দিরের সামনে সন্ধ্যে আরতি দেখার জন্য চলে এসেছিলাম। তো এত ভিড় আর এত লাইন ছিল যে আমরা সন্ধ্যে আরতি দেখতে পারিনি, এই কারণে আমরা 4:10 সময় সকালবেলা আরতি হয় সেই আরতিটা দেখব বলে ভেবেছি। দেখতেই পাচ্ছ কতটাই ভিড় রয়েছে মন্দিরের সামনে। তো এখন আমরা বাইরে এসে দেখি মন্দিরে এখন কোন টাইমে আরতি হয় তার টাইম টেবিল দেওয়া আছে। তো আমরা বাইরে এসে একটু শপিং করে একটু খাওয়ার দিকে চলে এলাম। তো এখানে একটা নতুন মেনু দেখতে পেলাম, এটা হচ্ছিলো পনির মোমো। আমাদের কলকাতায় যেরকম 1 প্লেটে 6 পিস দেয়, এখানে একটাই বড় মোমো, খেতে খুব ভালো অন্য রকম ধরনের। খাওয়া নিয়ে রুমের দিকে চলে যাবো, এখান থেকে আমরা রুটি আর পরোটা আর
হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন হচ্ছে হলো পরের দিন সকালবেলা, এখন 4:30 বাজে। তো আমরা আরতি দেখতে যাচ্ছি, আরতি দেখে এখান থেকে বেরিয়ে যাব। আর এখন দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে আছে, এখনো সূর্য ওঠেনি, 4:30 বাজে সবে। তো এখানে আমরা রেডি হয়েছি, আরতি দেখতে যাচ্ছি। তো আরতি দেখেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের বেশ শ্যুটটা খুব ভালো হয়েছে। আর এখানে ঘরের ভেতরে মামনি রেডি হয়ে নিচ্ছে। ঠিক আছে, চলো আরতি দেখে। আর মন্দিরে তো ফোন অ্যালাউ নিয়ে, এর জন্য আরতির কোনো ভিডিও করতে পারবো না। কালকে ফোন জমা দিয়েই ঢুকতে হয়েছে আমরা মন্দিরে, অলরেডি ঠাকুর দর্শন হয়ে গেছে আমাদের। তো আজকে জাস্ট আরতিটা দেখে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা ঠাকুরের দর্শন আর আরতি দেখে চলে এসেছি, এখন আমরা রুমে এসেছি। রুম থেকে আমরা আমাদের সব লাগেজগুলো নেব, নিয়ে গাড়ির মধ্যে রেখে বাড়ির জন্য রওনা দেবো। তো ঘুরে খুব ভালোই লাগলো, কালকের দিনটাও ভালো গেছে। আজকে সকালবেলা তো বেশ ফ্রেশ ট্রেশ হয়ে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের আরতি দেখে মনটা আরও ভালো হয়ে গেছে। চলো বন্ধুরা, এবারে চলে যাই আমরা বাড়ি। এই যে আমাদের গাড়ি নিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর আমরা এই হোটেলটাতে ছিলাম, তো খুব ভালোই ছিল, পরিষ্কার ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, খুব ভালো ছিল। আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আমার এই চ্যানেলটাকে। চলো বন্ধুরা, বাই।